सत्य बंधु भेबे थको छवि देखो तुम पसंद है और तुम वि राजी हो जाओ অনুরোধে ঢেঁকি গিলতে বলছো? গিলেই দেখো না, ঢেঁকি না অমৃত। হবে হবে হবে, সব সব পরে হবে। ও মা মা শোনো, তুমি তুমি এক কাজ করো, এই এই ছবিটা তোমার ওই পাশের বাড়ির রমাদিকে ফেরত দিয়ে দাও। রমাদির ভাইজি ভাইজি ছবিটা দিয়ে দাও, রমাদিকে ফেরত দিয়ে দাও। বেশ, তাই দেবো। অপু, এটা কি ঠিক করলে তুমি? সত্যি তো আমি তো তোমাকে বিয়ের আগে সবকিছু জানাতেই পারতাম না, যে আমি রাজাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কিচ্ছু জানাইনি, সবকিছু লুকিয়ে বিয়ের দিন বিয়ের আসর থেকে আমি পালিয়ে গেছিলাম। অপু বিশ্বাস করো, আমি মানুকে সব বুঝিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে না নিজেকে এত অপরাধী বলে মনে হয়। দুষ্ট, প্লিজ প্লিজ থাক না এইসব কথা। দেখো দুষ্টু, আমি অ্যাস্ট্রোলজি খুব একটা মানি না, তবে আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু আর বিয়েতে ঈশ্বরের একটা বড় ভূমিকা আছে। আমি সত্যি কথাটা বিশ্বাস করি দুষ্টু। যাকে আমি যাই, মাকে একটু ম্যানেজ করি, মা যা রেগে গেছে। আসি। চারু চারু, তোর মায়ের কাণ্ডটা দেখেছিস? তুই মাটিতে গড়াগড়ি খাচ্ছিস আর তোর মায়ের কোনো হুঁশই নেই, আশ্চর্য। চলো ওঠো, ওষুধ খাবে না? ওঠো ওঠো, কি কাণ্ড করেছি দেখো, তোমার ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর তুমি মরছ। ধরো ছেলে। হ্যাঁ, এটা তোমার ছেলে রাজা না? রাজা কোথায় তুমি কি ওই বাড়িটা চেনো, যে বাড়িতে ছেলেটা থাকে? কোন ছেলেটা থাকে? সোজা
গিয়ে সোজা গিয়ে কোন দিকে কোন দিকে কোন দিকে যেতে হবে চিনতে পারবো বলো রাস্তা পেরিয়ে আমি চিনে যেতে পারবো আমি যাব না না তোমাকে যেতে হবে না কোথাও যেতে হবে না তুমি এখানে বসো বসো তুমি বসো না তোমাকে এখন কোথাও যেতে হবে না তুমি শুধু ওষুধটা খাও আমি চিনে যে পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খেলতে আসে না এখানে ওকে পুতুলটা দিয়ে দিও মাছ না হয় নাই কি আর এক পিস চিকেন দি এক পিস আর দেবে না আমি যে এক পিস ওখানে আমার পেট ফেটে যাবে পেট ফাটাকে আমরা কোনো ভয় পাই না বাড়িতে বড় ডাক্তার রয়েছে আমাদের কিরবু কিছু বল মামু ফাটা পেট জোড়া লাগাবার বিদ্যেটা আমার ঠিক জানা নেই তাছাড়া হয়তো অলরেডি কপাল ফাটিয়েই এসছে এরপর পেটের উপর এক্সপেরিমেন্ট করাটা কি ঠিক হবে চুপ কর তো বাজে ছেলে কোথাকার শোনো দুষ্টু আমি বলছি পেট ফেটে গেলে জোড়া লাগাবার ব্যবস্থা আমি করব খাও তো বাহ তবে আর কি দে 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 আমাকে আরো দে দে আরো চিকেন আরে যখন কোনো চিন্তাই নেই তখন আমি বা পেট ফাটাবো না কেন হ্যাঁ নিশ্চিন্তে পেট ফাটাবো রোহন 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 কোথায়
রোহন, 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 বাথরুমে যায়নি তো? স্বপ্ন দিন রাত ছেলে ছেলে করছো, রাত্রে শুয়ে তোমার নিশ্চিন্ত নেই। চল জল খাও, গলা শুকিয়ে গেছে। কি হলো? তুমি একটু শুয়ে পড়ো। আর তুমি? আমি আসছি একবার রোহনের ঘর। কি মুশকিল, তুমি মিছিল টেনশন করছো। আমি তোমাকে বলছি রোহন তার ঘরে ঘুমোচ্ছে, এখন অনেক রাত। আমি যেও না, খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো তো কিন্তু দুঃস্বপ্ন। আমি একবার ছেলেটাকে দেখে চলে আসছি, তুমি লাইটটা অফ করে দাও। স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন সত্যি হতে পারে না। আওয়াজ আসছে না?
এখন এখানে আছে। আমি ঠিক আছি মা, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি পাই কোনো কষ্ট হচ্ছে না, আমি বুঝি না কিছু, বললি হলো আই এম ফাইন। তুই যে কষ্ট পাচ্ছিস তার প্রমাণ তো চোখে আছে। কি হয়েছে আমি বল না, ছেলে আমার বল না কি হয়েছে। কেন বলবো, কেন বলবো, তুমি আমার কেউ না। আমি তোর মা, আমি তোর মা। মা, দিনের পর দিন ধরে কেন আমাকে এই মিথ্যে সান্ত্বনাটা দিচ্ছ মা, কেন দিচ্ছ, দিও না প্লিজ, আমি তোমাদের কেউ নেই, কেউ নেই, আমি তোমার বাড়ির সঙ্গে আমার কোনো রেকর্ড নেই, আমি একটা পরগাছা মাত্র, জাস্ট পরগাছা, আর সেটা মানতে তুমি বাধ্য, কারণ যে মানুষটা আমার দিনের পর দিন ধরে চোখে আঙুল দিয়ে আমার পরিচয় দেখিয়ে দিয়েছে তার কথা তুমি প্রতিবাদ করো, তুমি মানতে বাধ্য। আমি প্রতিবাদ করিনি, কারণ আমি ওকে জানি, ঠাম্মির মাথা গরম হয়ে গেলে যা নয় তাই বলে ফেলে, তারপর নিজেই কষ্ট পায়, দেখেছি মোটেই কষ্ট পাবে, তোকে কাছে টেনে নেবে, এটুকু সময় তুই ওকে দিবি না, কালি কথা কথা অভিমান না, আমার অভিমান হয় না, একটু ভাবিস না আমার কথা, সকালবেলা বললি এখন থেকে তুই আমাকে ওষুধ খাওয়াবি, আর বেশ রাগ করে আমার, আমি কেউ না, আমার কোনো অভিমান হতে পারবি না, আমি ওষুধ খাবো না, তো ঠিক ঠিক আছে, আমি আমি খাবো, খাওয়াতে হবে না আমাকে, ওষুধ খাওয়াতে হবে, আমি বললাম তো আমি ওষুধ খাওয়াবো, আমি খাওয়াবো, খাওয়াবো ওষুধ। হাস না শোনো, আর কষ্ট পাস না।